এটা দেখছো যেটা, এটা হচ্ছে সুড়ঙ্গ। বৃষ্টি ছাট আটকানোর জন্য কাঠের গার্ড করা, দেখো কেমন কত বড় জানলা, যাতে বৃষ্টি ছাটে নষ্ট না হয়ে যায়। কত রকম চিন্তাভাবনা করে করা এসব বাড়ি। বদ্যিপুরের নন্দীখুড়ো রথ গড়েছেন তেরো চুড়ো। এই পুরোনো বাড়িগুলোতে এলে একটা অন্যরকম ফিলিংস আছে। এই বাড়িটা দেখো, নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D-তে। আজকে আমি এসেছি বৈদ্যপুরে। কালনা থানার অন্তর্গত প্রাচীন ঐতিহ্যশালী গ্রাম হচ্ছে বৈদ্যপুর। বৈচি রেল স্টেশন থেকে 6 কিলোমিটার উত্তরে বাসে এই গ্রামে যাওয়া যায়। কালনা থেকে বাস যোগে বৈদ্যপুরে পৌঁছানো যায়। এই গ্রামের উত্তর পূর্ব দিকে অর্ধবৃত্তকার আকারে বেহুলা নদী এবং দক্ষিণ পশ্চিম দিকে অর্ধবৃত্তকার গাঙ্গুর নদী বয়ে চলেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৈদ্যপুরের অন্যতম আকর্ষণ জোড়া দেউলের কাছে। তোমাদেরকে দেখাই সেই বহু প্রাচীন জোড়া দেউল মন্দির। বৈদ্যপুরের এই প্রাচীন মন্দির 1520 শতাব্দে ইংরাজির 1598 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। রেখদল ঋতুতে নির্মিত মন্দিরের নির্মাতা ছিলেন শুভানন্দ পাল এবং এই মন্দিরটি কৃষ্ণপাদ সেবার্থম অর্থাৎ কৃষ্ণ বিগ্রহের সেবার জন্য নির্মাণ করা হয়েছিল বলে মনে করেন ঐতিহাসিক যজ্ঞেশ্বর চৌধুরী। জোড়দেউল গর্ভগৃহ ও জগমোহন রূপে চিহ্নিত। প্রাচীন জোড়া মন্দির দেখার পর আমরা জাস্ট একটু এগিয়ে চলে এলাম, সামনেই হচ্ছে তোমার দোল মঞ্চ। আমার এই পাশে হচ্ছে দোল মঞ্চ, সরি এই দিকে হচ্ছে দোল মঞ্চ, এটা হচ্ছে দোল মঞ্চ আর এটা হচ্ছে রাস মঞ্চ। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। বৃন্দাবনচন্দ্র ও রাজরাজেশ্বরের জন্য বৃন্দাবনচন্দ্রের মন্দিরের নিকট রাস মঞ্চ নির্মাণ করা হয়েছিল। এই স্থানটি রাসতলা নামে পরিচিত। 5 ফুট উঁচু ভিতের ওপর রাসমঞ্চটি নির্মিত। অষ্টকোণাকৃতি মন্দিরে 8টি স্তম্ভ এবং প্রত্যেক প্রবেশদ্বারের উপর খিলানের তৈরির ফলে স্থাপত্যটি নয়নাভিরাম। স্তম্ভের উপর সমতল আচ্ছাদন ও 8 কোণে 8টি চূড়া স্থাপিত আছে এবং কেন্দ্রীয় চূড়াটি আকারে অপেক্ষাকৃত বৃহৎ। প্রত্যেকটি চূড়ার নিচে রাজহংসের প্রতিকৃতি দেখা যায়। অনেকে এই স্থাপত্যটিকে নবরত্ন মন্দির বলতে চেয়েছেন, কিন্তু 9টি চূড়া স্থাপিত হলেই নবরত্ন হয় না বলে মনে করেন ঐতিহাসিক যজ্ঞেশ্বর চৌধুরী। নবরত্ন মন্দিরের বৈশিষ্ট্যের সঙ্গে এই রাসমঞ্চের তুলনা করা হয় না। নন্দী পরিবার কর্তৃক 1243 সালে ইংরাজির 1836 খ্রিস্টাব্দে রাসমঞ্চ স্থাপিত হয়েছিল। রাসমঞ্চের সামনে দোলমঞ্চটি নন্দী পরিবার কর্তৃক নির্মিত হয়েছিল এবং অনুমান করা হয় দোলমঞ্চের প্রতিষ্ঠাকাল 1831 খ্রিস্টাব্দ। 3 ফুট উঁচু ভিতের উপর শিখর দেউল রীতিতে দোলমঞ্চের 4টি প্রবেশপথ। মঞ্চের উচ্চতা প্রায় 25 ফুট। পঞ্চম দোলের দিন বৃন্দাবনচন্দ্র ও রাজরাজেশ্বরকে দোলমঞ্চে স্থাপন করা হয়। রাসমঞ্চ আর দোলমঞ্চের পাশ দিয়ে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেই মন্দিরটি হচ্ছে বৃন্দাবন মন্দির। চলো তোমাদেরকে একটু কাছে নিয়ে যাই, তবে মনে হচ্ছে মন্দির বন্ধ। যদি মন্দির বন্ধ থাকে তাহলে ভেতরে ঢুকতে পারবো না, যদি মন্দির খোলা থাকে তাহলে তো অবশ্যই ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। বৈদ্যপুরের নবরত্ন মন্দিরটি বৃন্দাবনচন্দ্রের মন্দির বলে পরিচিত। 1802 খ্রিস্টাব্দে জয়দেব নন্দী এই নবরত্ন মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের সামনের দিকে বাঁকানো কার্নিসের পরিবর্তে সরল রেখাকৃতির সিংহ দুয়ার, দেখো সিংহের ছবি রয়েছে এদিকে একটা ওইদিকে একটা, অপূর্ব সুন্দর কাজ, কিন্তু এখন আস্তে আস্তে অনেক বিনষ্ট হয়ে যাচ্ছে। অপূর্ব কাজ, কলকের কাজ দেখো পিলারের, খুব সুন্দর, কিন্তু মন্দির বন্ধ।
তোমাদেরকে দেখাতে পারলাম না। বৈদ্যপুরে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বৈদ্যপুরের নন্দীদের কাছারি বাড়ির কাছে বা পুজো বাড়ি, এনাদের গৃহদেবতা রাজরাজেশ্বর ওনার মন্দিরের কাছে। চলো তোমাদেরকে দেখাই সেই মন্দির এবং এনাদের দর্শনীয় যে জিনিসগুলো আছে নন্দীদের বাবুদের, সেটা ভিডিওটার সঙ্গে থাকো। নন্দীবাবুদের রাজরাজেশ্বর ঠাকুর বাড়ি আমার ডান দিকে, আর ঠিক দেখো যে ঘুরলাম, ঘুরে ঠিক উল্টো দিকেই হচ্ছে নবাবখানা। তোমাদেরকে আরও ভালো করে দেখাবো নবাবখানা, তবে তার আগে আগে রাজস্ব মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের দরজাটা দেখো, দেখে বুঝতে পারছো, এলে বুঝতে পারবে যে কতটা ভারী, বিরাট ওয়েট, ঠেলতে কষ্ট হচ্ছে, এত দুটো পাল্লা আগেকার দিনে। এই জিনিসগুলোই আমরা দেখ তুলে ধরতে চাই তোমাদের সামনে। আর একটা জিনিস তুলে ধরতে চাই, সেটা দেখো মন্দিরের ঘণ্টাটা দেখো, বেশ উঁচুতে রয়েছে, বিশাল ওয়েট, বিশাল ওয়েট, তিনটে হুক দিয়ে লাগানো, তিনটে না ছটা, ছটা হুক দিয়ে টাঙানো রয়েছে এই ঘণ্টা। এইখানে রয়েছে একটা ছোট্ট পালকি, আচ্ছা আচ্ছা, রথের দিন বৃন্দাবন চন্দ্র আসেন। অপূর্ব কলকার কাজ, অপূর্ব কলকার কাজ। এটা হচ্ছে দুর্গাতলা, দুর্গা মন্দির আছে, পুজো এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আচ্ছা সব রকম উৎসব এখানে হয়, তবে দুর্গা পুজোটা দেখার মতো। তোমরা যদি বনেদি বাড়ির দুর্গা পুজো দেখতে চাও এই সামনে দুর্গা পুজোর সময়, তাহলে অবশ্যই চলে এসো বৈদ্যপুরে, নিয়ে নাও একটু অন্যরকম আনন্দ, কেমন হয় বনেদি বাড়ির বা জমিদার বাড়ির দুর্গা পুজো। এইটা হচ্ছে মেন ঠাকুর বাড়ি, আচ্ছা এটা হচ্ছে মেন ঠাকুর, এখন শয়নে শয়নে আছে, হ্যাঁ, যার জন্য মধ্যম বর্তুল যাহা সপ্তচক্র রয় দত্র স্বরূপ তুণচিহ্ন যদি দৃষ্ট হয় রাজরাজেশ্বর হয় তাহার আখ্যান কহিনু সবারে এই শাস্ত্রের প্রমাণ। এ রাজরাজেশ্বর কবে রাজরাজেশ্বরের প্রধান উৎসবগুলো হয়? 350 বছরের পুরনো, এটা 350 বছরের পুরনো রাজরাজেশ্বর। এবং সামনে যেটা দেখেন বলেই আপনাকে, আপনি মানে আমি গোদা বাংলায় বলছি, আপনি বলুন না, যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির, এটা লক্ষ্মীনারায়ণের মন্দির সামনে যেটা দেখছেন, আচ্ছা। এখন ঠাকুর শুধু দুপুরবেলা সবই, এইগুলো কি পুরোনো দিনে জমিদার বাড়ি আগেকার দিনে কনস্ট্রাকশন, যেগুলো রয়েছে ভেঙে গেছে অনেক, এখন এই দিকটা সামনের দিকটা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এটা সুড়ঙ্গ ছিল না কোথায় ছিল বলছেন, এটা কি সুড়ঙ্গ ছিল আগে, আচ্ছা এখন বন্ধ করে দিয়েছেন? বোধন ঘর মানে, আচ্ছা যখন বোধন হয় এই ঘরটায়, ছোট ঘরটায় না এই বড় ঘরটায়, এই ছোট ঘরটা হচ্ছে দেবীর বোধন ঘর, আচ্ছা এদিকে সিঁড়ি উঠে যাচ্ছে একটা, এটা কোথায় যাচ্ছে, আচ্ছা সিঁড়ির ধাপগুলো খুব সুন্দর, ছোট 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 ছোট, বেশ একটা অন্য ধরনের, বেশ হাতল করে ধরা কম ঠিকই আছে, পড়ে যাবে না কেউ চট করে। নিচেটা কি পুকুর, নিচেটা কি কোনো পুকুর, আজকে তো মানে বুঝে গেছে তো প্রায় গাছপালা হয়ে। আমরা এসে উপস্থিত নন্দীদের কাছারি বাড়িতে, দেখতে পাচ্ছ পুরোনো সেই কনস্ট্রাকশন,
খুঁজে খুঁজে পড়ে যাচ্ছে সেই জমিদার বাড়ির কাজ। দেখাচ্ছি ভেতরে কত বড় জানলা, দেখো আগেকার দিনে পোস্ট বক্স। আমরা প্রবেশ করছি মন্দির কাছারি বাড়ির ভেতর। এখানে এটাই কাছারি বাড়ি? আচ্ছা, সামনের দিকটা কি ভেঙে গেছে? এটাতে কি হয় এখন দাদা? এই ঘোড়াটা কিসের? এটা দেখছো যেটা, এটা হচ্ছে সুড়ঙ্গ। রাজরাজেশ্বর মন্দিরের সাথে এই সুড়ঙ্গের যোগ আছে। কতটা আলোতে বুঝতে পারছো দেখতে পাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে সুড়ঙ্গ। সামনে রয়েছে একটা বিশাল ঘোড়া। এই হচ্ছে নন্দীদের কাছারি বাড়ি, যেখানে হিসাব কিতাব করা হতো ওনাদের। অনেক জায়গা এখন ভেঙে পড়ে রয়েছে। এটা কি ছাদে ওঠার? এটা কি ছাদ? আমরা উঠছি কাছারি বাড়ির ছাদে। আগেকার দিনের ছাদ দেখো, অপূর্ব বিশাল। এই পাট পাট যেগুলো দেখছো না, এই যে পাট এগুলো এক একটা ঘর, এগুলো এক একটা ঘর। আগেকার দিনের বাড়ি এরকমভাবেই ঘর করে করা হতো, তোমার চুনসুরকির ঢালাই দিয়ে, পিচ, ওই কী বলে তোমার তেঁতুল লাটা, এইসব দিয়ে। এ বাড়ি ছাড়াতে গেলে ছেনি নষ্ট হয়ে যাবে, ভেঙে ও একটু ভাঙবে বাকিটা ভাঙবে না। অপূর্ব কনস্ট্রাকশন। এই পুরোনো বাড়িগুলোতে এলে একটা অন্যরকম ফিলিংস আছে। এই বাড়িটা দেখো, এটা কি বৈঠকখানা বাড়ি? অপূর্ব কাজ, কাজ কি উপর থেকে দেখালে উপরে। ড্রেনেজ সিস্টেমটা দেখো, যেমন ছাদ দেখে কেমন যেত, দেখো এরকমভাবে এই দিক দিয়ে নেমে দেখো পুরো টিন পায়ে দিয়ে। আগে হয়তো আমার থাকতো সিংহের মুখ, সিংহের মুখ থাকতো না? হ্যাঁ, সিংহের মুখ থাকতো তখন। এক সময় রাজকীয় অভিজাত্য, আজকে খাঁখা। খাড়াই সিঁড়ি ধরে আমরা নামছি, দেখতেই পাচ্ছ সিঁড়ির অবস্থা। এইদিকে আর একটা যাওয়াই কাছে, আর একটা মন্দির আছে বলছেন দাদা। চলো আমরা, আর একটা মন্দির। এটা মন্দির তো? এই যে কুলুঙ্গিগুলো দেখতে পাচ্ছ, এখানেই হয়তো আগেকার দিনের মশাল বা প্রদীপ রাখা হতো এই মন্দির আলোকিত করার জন্য। এদিকেও আছে, এদিকেও কুলুঙ্গি রয়েছে, এদিকেও কুলুঙ্গি রয়েছে, ঢাকা পড়েছে, জিনিসপত্র রয়েছে বিভিন্ন দিকে, কুলুঙ্গি রয়েছে। চার ধার হতো আলো হয়তো হয়ে থাকতো প্রদীপের আলোয় বা মশালের আলোয়। এদিক দিয়ে কোনো জায়গায় যায় নাকি? আর কি বাড়ি নন্দী বংশের বংশলতিকা থেকে জানা যায় নন্দীদের আদিনিবাস ছিল কেলনা দেহুড়া, থানা মেমারি, জেলা বর্ধমান। এই বংশের হারাধন নন্দী নিঃসম্বল দরিদ্র সন্তান, পায়ে হেঁটে গরুর গাড়ির পিঠে বস্তা করে মুগ মুসুর নিয়ে তিনি ব্যবসা সূত্রে বৈদ্যপুরে আসেন প্রায় 1087 বঙ্গাব্দে, ইংরাজির 1680 খ্রিস্টাব্দে। তখন বৈদ্যপুর ছিল গণ্ডগ্রাম,
সেই সময় এই গ্রামে শুধুমাত্র প্রাচীন দেউলটি স্মৃতিস্তম্ভ হিসেবে ছিল। এরপর হারাধন নন্দী বৈদ্যপুর গ্রামে তার বসবাসের জন্য মাতা গোজার স্থান করে মেমারির কেলনা দেওড়া থেকে পিতামাতা সহ তাদের গৃহদেবতা শ্রীধরজিউকে নিয়ে এসে উঠেছিলেন। হারাধনের পুত্র গোবর্ধন নন্দী, তার পুত্র শিশুরাম নন্দী এবং তার স্ত্রী দ্রৌপদী দেবী জনৈক গঙ্গাসাগর ফেরত সন্ন্যাসীর কাছ থেকে শ্রী শ্রী রাজস্বর জিউকে গ্রহণ করেন 1751 খ্রিস্টাব্দে। এনাদের তিন পুত্র ভগীরথ নন্দী, দুর্লভরাম নন্দী ও ঠাকুরদাস নন্দী। 1164 সালে ইংরাজির 1757 খ্রিস্টাব্দে লবণ, চুন, ধনে, মুগ, মুসুরি, ছোলা ইত্যাদি কারবার ছড়িয়ে দেন মালদা, মুর্শিদাবাদ, বাবুগঞ্জ, রায়গঞ্জ, পাটনা, কলকাতা, তমলুক, জঙ্গিপুর, নারায়ণগঞ্জ, সাহেবগঞ্জ, কালনা প্রভৃতি জায়গায়, গঙ্গার ধারে প্রায় 30-32টি অঞ্চলে। এদের মধ্যে দুর্লভরামের এক পুত্র বাংলার 1202 সালে ইংরাজির 1795 খ্রিস্টাব্দে মালদায় এক বৃহৎ সম্পত্তি ক্রয় করে জমিদারির গোড়াপত্তন করেন। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নন্দীবংশের দলিলপত্র থেকে জানা যায় 1205 সালে ইংরাজির 1797 খ্রিস্টাব্দে বোর্ড অব রেভিনিউ হতে দিনাজপুর ও ইন্দ্রনারায়ণপুরে বিশাল সম্পত্তির বন্দোবস্ত নেন। তারপর নন্দীবংশীয় ব্যবসায়ীগণ বর্ধমান রাজাদের কাছ থেকে পত্তনী, দরপত্তনী, সেপত্তনী লাভ করেন। এই তথ্য তাদের দলিল পর্চা থেকে জানা যায়। বর্ধমান রাজ তেজচন্দ্র বাহাদুর পত্তনী প্রথা চালু করেন এবং 1819 খ্রিস্টাব্দে সেই পত্তনী প্রথা আইনের স্বীকৃতি পায়। এরপর জমিদারি বৃদ্ধি পেয়ে 1350 সালে নৃসিংহচরণ নন্দী, কেদারনাথ, কুমারকৃষ্ণ, সতীশ, পঞ্চানন, উমাপদ, রাসবিহারী, বৃন্দাবন প্রভৃতি বংশধরগণ বর্ধমান, হুগলি, হাওড়া, চব্বিশ পরগনা, মুঙ্গের, সাঁওতাল পরগনা প্রভৃতি জেলায় প্রায় 5 লক্ষ টাকার জমিদারি অর্জন করেন। বর্ধমান মহারাজারা কালনা শহরে কিছু মন্দির নির্মাণ করেছিলেন। সেই সময় বৈদ্যপুরে জমিদারগণও কিছু মন্দির বৈদ্যপুরে নির্মাণ করেন। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ। স্যার ছবি তোলা যাবে? আচ্ছা আচ্ছা, না উইদাউট পারমিশন তো কিছু করা উচিত নয়। আমি বাংলায় করে দিচ্ছি, আপনি আপনার মতো করুন। না না, আমি বাংলায়, আমাদের সবটাই বাংলায় হয়।